প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো বন্ধুরা আজকে আমরা তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের ডব্লু বিটি এর টেস্ট পেপারে যে সেটগুলো রয়েছে সেই সেটে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে যদি তোমার কাছে টেস্ট পেপার না থাকে যদি থাকে তবুও তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের কিন্তু একটা রিভিশন হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদের জন্য কয়েকটা সেটে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সমস্ত সেটগুলো কিন্তু যাচাই বাছাই করে দেখেছি যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেইগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই জন্য যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে চলো তুলে ধরছি তো এই প্রশ্নগুলো তোমরা দেখো তোমরা পারলে খাতায় লিখে নিতে পারো তার সঙ্গে সঙ্গে তোমরা এইগুলো একবার দেখে নিলে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু একবার রিভিশন হয়ে যাচ্ছে এবং তোমাদের কিন্তু মনে থাকবে কারণ প্রত্যেকটা প্রশ্ন খুব সংক্ষেপে কিন্তু আমি ব্যাখ্যা করে দেবো তো বন্ধুরা দেরি করবো না দেখো অবরোহণ আমরা কি জানি ক্ষয় প্রক্রিয়া অর্থাৎ ভূমির উচ্চতা এখানে নিচু হয়ে যায় ঠিক আছে তাহলে অবরোহণ হবে ক্ষয় প্রক্রিয়া আর যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ মানে হচ্ছে কি বলতো সঞ্চয় প্রক্রিয়া নিচু ভূমি যখন উঁচু হয় সেটাকে বলা হয় কি বলতো আরোহণ তাহলে এটা হবে আরোহণ প্রক্রিয়া ঠিক আছে আর এই অবরোহণ আর আরোহণের মিলিত ফলকে বলা হয় কি বলতো পর্যায়ন ঠিক আছে আমি সিলেক্ট করছি সব প্রশ্ন কিন্তু তোমাদের বলবো না তাহলে কিন্তু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে নিম্নলিখিত কোন বজ্র পদার্থটি জৈব ভঙ্গুর বজ্র জৈব ভঙ্গুর জৈব হবে এবং সেটা পরিবেশের সঙ্গে মিশে যাবে কৃত্রিম রবার বজ্র তারপর হচ্ছে জায়দ শস্য আমরা কি জানি দেখো রবি শস্য কিন্তু তোমাদের চাষ হয় শীতকালে আর তোমাদের বর্ষাকালে শস্য এবং গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় জলসস্যের উপর নির্ভর করে সেটাকে বলা হয় তোমার শস্য ঠিক আছে কার্পাস চাষের জন্য কোন মৃত্তিকা আমরা জানি কৃষ্ণমিত্তিকার এই কৃষ্ণমিত্তির অপর নাম হচ্ছে রেগুর ঠিক আছে দেখো সব প্রশ্ন কিন্তু খুব সংখ্যা আমি ব্যাখ্যা করে দিচ্ছি ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলা হয় কোন স্তরকে স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কারণ কি স্ট্যাটোস্পিয়ারে কি বলতো মেঘ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি কোনো কিছু হয় না সেদিন স্ট্র্যাটোস্ফিয়ারকে সান্দমণ্ডল বলা হয় এবং ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় ভা ভারতে ভাষাভিত্তিক প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা বিভক্ত হয় সেটা হলো অন্ধ্রপ্রদেশ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশ কী বলা হয় পিক্সেল বলা হয় মনে রাখবে খুব ক্ষুদ্রতম অংশ উপগ্রহ চিত্রে সেটাকে বলা হয় পিক্সেল এবার আসলে সেট নাম্বার টুটা দেখো দেখো পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় কোথায় তোমার হচ্ছে মিসিসিপি মিসুরি নদীর যে মোহনার আকৃতি পাখির পায়ের মতন হয় অনেকটা এরকম দেখো আমরা কি জানি এটা হলো মাত্রাহীন ব তাই না ঠিক আমরা যদি এই বটাকে এরকম করে দিই এরকম করে দিই তাহলে দেখো পাখির পায়ের মতন হয়ে যাচ্ছে কিন্তু অনেকটা ব কিন্তু নিচের দিকটা দেখো পাখির পায়ের মতন খাসখাচ হয়ে যাচ্ছে তাহলে এইরকম আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায় মিসিসিপি মিসিউরি নদীর মোহনে দেখা যায় পৃথিবীতে অ্যালভ্রেডের পরিমাণ কত চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ সূর্য যে দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে আসে সেই এক ভাগকে আমরা যদি একশো পার্সেন্টে বিভক্ত করি তাহলে একশোর ভিতরে চৌত্রিশ ভাগ তাপ মেঘ বায়ু ধুলিকণা প্রভৃতি থেকে প্রতিফলিত হয়ে পুনরায় মহাকাশে ফিরে যায় এই চৌত্রিশ পার্সেন্ট তাপ আমাদের কোনো কাজে লাগে না এই জন্য এটাকে বলা হয় অ্যালবেডো আর বাকি যে ছেষট্টি পার্সেন্ট থাকে সেটাকে বলা হয় কার্যকারী সৌরভীকরণ তাহলে দেখো প্রশ্নগুলো তোমরা যদি দেখে নাও পুরো ভিডিওটা দেখো তাহলে এইগুলো কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে আর আমি যেহেতু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের কিন্তু মনে থাকবে তো পুরো ভিডিওটা দেখো ভাগীরথী ও অলোকানন্দের মিলিত প্রবাহের নাম কি বলতো গঙ্গা আচ্ছা আমরা কি জানি ভাগ্যরথী এবং অলোকানন্দ মিলিত হয়ে গঙ্গা নামে ফল হচ্ছে অম্রবৃষ্টি অর্থাৎ আমরা কি জানি যখন আম আমের যখন বোল আসে তারপরে যে ছোট ছোট গুটি গুটি আম হয় সেই আমের সময় কিন্তু একটা বৃষ্টি হয় দক্ষিণ ভারতে যেটাকে বলে আম্রবৃষ্টি সেটা সেই জন্য এটা দক্ষিণ ভারতে দেখা যায় আচ্ছা এবার কয়েকটা শূন্যস্থান পূর্ণ দেখো নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলো মন্তকূপ বা পট হোল বলা হয় নিশ্চয়ই তোমরা বড়ো প্রশ্ন পড়েছো পশ্চিমবঙ্গে শিল্প শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোন বন্দরের শহরে সেটা হচ্ছে তোমার হলদিয়া এবার হচ্ছে তোমার ড্যাসকে ভারতের কমলালবুর শহর বলা হয় নিশ্চয় তোমরা জানো নাগপুরকে ভারতের কল কমলালবুর শহর বলা হয় ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় যোধপুরে এবার আমরা সেট নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো দেখিনি পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় পাদদেশী হিমবাহ হচ্ছে আলাস্কার মালাস্পিনা মনে রাখবে আর তোমার আলাস্কার হুবাট হচ্ছে তোমার উপত্যকা হিমবাহ পৃথিবীর সবথেকে বড় উপত্যকা হিমবাহ হচ্ছে আলাস্কার হুবাট আর পাদদেশী হিমবাহ যখন হবে আলাস্কার মালাস্পিনা হবে ঠিক আছে মনে রাখবে এবার হচ্ছে সমুদ্র সৃষ্টির প্রধান কারণ সমুদ্র সৃষ্টির তো অনেকগুলো কারণ আছে তার ভিতরে সব থেকে বেশি কোন কারণটা গুরুত্বপূর্ণ সেটা হলো নিয়ত বায়ুপ্রবাহ মনে রাখবে তেজস্ক্রু বজ্র তেজস্ক্রিয় বজ্র বলতে আমরা কি বুঝি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে আচ্ছা ল্যাটারাইট মৃত্তিকা কোথায় দেখা যায় ল্যাটারাইট ইটের মতন শক্ত লাল বর্ণের যে মৃত্তিকা সেটাকে আমরা ল্যাটারাইট মৃত্তিকা বলি এটা সোডারনগপুর মালভূমি অঞ্চলে কিন্তু দেখা যায় ভারত সরকারের অরণ্য গবেষণাগার অরণ্য গবেষণাগার যেখানে অরণ্য নিয়ে গবেষণা করা হয় কোথায় দেরাদুনে বল উইলভিল এক ধরনের পোকা এই পোকা কি করে কার্পাস যে তুলো উৎপাদন হয় এই কার্পাস চাষে কিন্তু ক্ষতির সৃষ্টি করে ঠিক আছে আচ্ছা শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র অর্থাৎ এসি এই যে এসি এয়ার কন্ডিশনার আছে এর থেকে কোন গ্যাস নির্গত হয় আমরা কী জানি সিএফসি গ্যাস নির্গত হয় ক্লোরোফ্লো ফ্লো কার্বন নির্গত হয় ঠিক আছে দু হাজার এগারো সালে আদিম সমন্বয় এসে ভারতের সাক্ষরতার হার কত এখনও বর্তমানে বর্তমানে দু সালে যেটা সেই আমাদের কিন্তু তথ্য আমরা এখনও পাইনি দু সালে লাস্ট হয়েছে চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মনে রাখবে চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ক্ষয়সীমা ধারণার পাউল মনে রাখবে জে ডব্লিউ পাউল তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সেটা আমরা সবাই জানি সেটা কি বলো তোমাদের সাহারা মরুভূমি শীতল পেরু স্রোতের অপর নাম কি হামবোল্ড স্রোত মৌসুমি শব্দটির হচ্ছে অর্থ কি বলতো ঋতু আচ্ছা নেক্সট সেট নাম্বার ফোরটা চলো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে কারণ ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো তোমাদের কিন্তু স্কুলের যে টেস্ট পেপার সেটা কিন্তু অলরেডি বিভিন্ন স্কুল থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আমি কিন্তু বলেছিলাম আট তারিখের আগে তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে তো সেটা কিন্তু সঠিক হয়েছে এবং যে আমার খবরটা ছিল যে সোর্সটা ছিল সেটাও কিন্তু সঠিক তো স্কুলের টেস্ট পেপারটা যখন পাবে তখন আমি কিন্তু স্কুলের টেস্ট পেপারের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের বড়ো প্রশ্ন শর্ট প্রশ্ন আমি তোমাদের সঙ্গে এইভাবে তোমাদের সামনে তুলে ধরব যাতে তোমাদের কারণ আমরা কি জানি স্কুলের টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো কিন্তু বেশি পরীক্ষায় আসে সেই জন্য অবশ্যই আমাদের স্কুলের টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে নদীর আঁকা পাখা গতিপথকে কী বলা হয় কি বলতো মিয়েন্ডার আচ্ছা মরুভূমি শুষ্ক নদীখাত মরুভূমিতে যে নদী খাত থাকে সেটা যদি শুষ্ক হয় সেটাকে বলা হয় কি বলতো ওয়াদি পৃথিবীর অ্যালবেডো কত আমি আগে বলেছি চৌত্রিশ দেখো বারবার রিপিট হচ্ছে মানে ইম্পর্টেন্ট প্রশ্ন এল নিনো প্রবাহিত হয় কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে এল নিনো দুটোই কিন্তু প্রশান্ত মহাসাগরে হয় এটা কোথায় ওই যখন তোমার প্রশান্ত মহাসাগরে পেরু বা চিলি উপকূলে কিন্তু এটা দেখা যায় আচ্ছা কোনো স্থানে দুটি জোয়ার সংগঠিত হয় সেই সময়ের ব্যবধান কথা বলতে একই স্থানে দুবার জোয়ার হতে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সময় লাগে এটা কিন্তু পূর্বে একবার রিপিট হয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া আমরা সকলে জানি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমদি এই আনাইমদি হচ্ছে দক্ষিণ ভারতের আনাইমালায় যে পর্বত আছে সেই আনাইমালায় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমদী এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটা ভাকরা নাঙ্গাল পরিকল্পনা মনে রাখবে আচ্ছা দু হাজার এগারো সালের আদম সময়ের অনুষ্ঠানে দেখো দু হাজার এগারো দু হাজার একুশ সালে যে সে তার তথ্য কিন্তু আমরা এখনো পাইনি তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমি ঠিক আছে তারপরে দেখো হিমবাহ উদ্দেশিত অঞ্চলে বরফমুক্ত মুক্ত পর্বতশৃঙ্গ কি বলা হয় নোনাটক্স বলা হয় তোমরা নিশ্চয়ই জানো এটা আছে তারপরে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা এটা কিন্তু সকলে জানা উচিত ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল রাজ্য পুনর্গঠনের আগে আমি কিন্তু একটা প্রশ্ন পেয়েছি রাজ্য পুনর্গঠন মানে কি বলতো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় কোনটা অন্ধ্রপ্রদেশ তাহলে ভারতে রাজ্য পুনর্গঠন প্রধান ভিত্তি কী হচ্ছে তোমার হচ্ছে ভাষা পৃথিবীর বৃহৎ দ্রুততম হিমবাহ নাম দ্রুততম বৃহত্তম না কিন্তু দ্রুততম জ্যাকাপশান মনে রাখবে ঠিক আছে সেট নাম্বার ফাইভটা চলো একটু দেখিনি কয়েকটা প্রশ্ন মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাত শুষ্ক শুষ্ক অগভীর নদীখাত আমি বলেছি ওয়াদি ঠিক আছে তারপর বলছে গর্জনশীল চল্লিশা কোন বায়ুর সঙ্গে দেখা যায় চল্লিশ ডিগ্রি অক্ষরেখায় তোমার পশ্চিমা বায়ু যখন মানে শব্দ করে প্রবাহিত হয় সেই জন্য এটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা নবসীপা আন্তর্জাতিক জলবন্দরটি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত তারপর বলছি একটি শিকড় যুক্ত শিল্প শিকড় আলগা নাই শিকড় আলগা হলে কার্পাস বয়ন হতো সেটা হবে কি বলতো লোহ ইস্পাত শিল্প আচ্ছা গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোথায় কলোরাডো নদীর ওপর তার বলছে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি চিনুক চিনুককে বলা হয় তুষার ভক্ষ কারণ এই উষ্ণ বায়ু যেহেতু সেই জন্য বরফকে গলিয়ে দেয় সেই জন্য এই চিনুকের অপর নাম তুষার ভক্ষক ভারতের প্রধান জলসেচের পদ্ধতি হলো কোনটা কূপ নলকূপ মানে কূপ নলকূপের মাধ্যমে সবথেকে বেশি জলসেচ করা হয় ঠিক আছে আচ্ছা লু বাতাস কোন সময় প্রভৃত হয় নিশ্চয়ই গ্রীষ্মকালে প্লাংটন কী মাছের প্রিয় খাদ্য সমুদ্রে দেখা যায় যেটা মাছের সবথেকে প্রিয় খাদ্য সেট নাম্বার আমরা এবার সিক্সটা দেখে নেব কয়েকটা প্রশ্ন পর্যায়ন শক্তি একটা হচ্ছে বহির্জাত শক্তি আর পর্যায়ন ঘটে অবহণ এবং আরণের মিলিত ফলে আচ্ছা শিব বালিয়াড়ির অপর নাম কি অনুদর্গ বালিয়াড়ি আমরা কিন্তু সকলে জানি শিব বালিয়াড়ি শিব কথার অর্থ হচ্ছে তলোয়ার আরবি শব্দ ঠিক আছে অনুদর্গ লম্বা যে বালিয়ারি সৃষ্টি হয় আর যখন অর্ধচন্দ্রকর বালিয়াড়ি সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি বা তিরযোগ বালি সেটাকে বলি বারখান থর মরুভূমি শুষ্ক হ্রদকে বলা হয় কী বলতো ধান পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব বেশি হলে সেটাকে বলা হয় অ্যাপোজি আর যদি কম হয় সেটাকে বলা হয় পেরিজি মনে রাখবে কম হলে পেরিজি আর বেশি হলে অ্যাপোজি হবে একটি ই বজ্র ইলেকট্রিক ফ্যান হতে পারে বৈদ্যুতিক তার হতে পারে নষ্ট মোবাইল হতে পারে এগুলো সব হচ্ছে ই বজ্র ঠিক আছে ভারতের বৃহত্তম বাঁধ হলো কোনটা ভাকরা নাঙ্গাল মনে রাখবে উত্তর পশ্চিম ভারতের শীতকালে যে ঝড় হয় সেটাকে আমরা কি বলি পশ্চিমী ঝঞ্ঝা আচ্ছা উপগ্রহ চিত্র হয় ত্রিমাত্রিক আচ্ছা তার বলছে ভারতের দীর্ঘতম হিমবাহ যার দৈর্ঘ্য প্রায় ছিয়াত্তর কিমি সিয়াচেন হিমবাহ ভারতের সবচেয়ে বড় হিমবাহ মনে রাখবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যা কুমারিকা আচ্ছা তারপরে আসছি বায়ুর চাপ মাপার একক এককের কথা বলেছে মিলিবার ঠিক আছে ভারত ও চীনের মধ্যে যে লাইন সেটাকে বলে ম্যাকমন লাইন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যকাল কার্যালয় কোথায় দেরাদুনে তাহলে দেখো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এগুলো সুন্দর করে তোমরা লিখে নিতে পারো বা এই ভিডিওটা একবার দুবার রিপিট করে দেখে নিতে পারো তাহলে তোমাদের উপকার আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ফাইনাল সাজেশন এখনও না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা সেগুলো দেখে নিয়ে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে থাকো সামনে তোমাদের যে টেস্ট পেপারটা আসছে সেই টেস্ট পেপারটা কিন্তু যেটি পর্ষদের টেস্ট পেপার এই টেস্ট পেপারটা কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার কিন্তু অনেক প্রশ্ন এই টেস্ট পেপার থেকে কখন পাবে তো টেস্ট পেপারটা যখনই হাতে পাবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে সেই টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করানো হবে তো চলো বন্ধুরা সকাল ভালো থেকে সুস্থ থাকে দেখাবো অনেকটা টপিক অন্য একটা ভিডিওতে